সূরা ফাতিহা কোরআনের মা হলো কেন? দেখেন, এই সূরাটার মধ্যে একটি কথা আছে যে সিরাতুল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখো। এই সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরা ফাতিহাই রাখতে হয়, আর প্রত্যেকটা রাকাতে কিন্তু অন্য অন্য সূরা একবার পড়লেই হয়, কিন্তু এটা কিন্তু প্রত্যেক রাকাতেই রাখা হয়। তার মানে মাকে সর্বদাই রাখা হয়। যাই হোক, তাহলে এই সূরা ফাতিহার ব্যাদ রহস্য এবং এই সূরা ফাতিহা যারা না চিনবে না বুঝবে তারা কখনোই তার পিতা পর্যন্ত পৌঁছতে পারবে না। তাই একটি কথা বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো কোরআনের বাবাকে, কোরআনের মাকে। মানুষের শোনাশুনি একটু শুনেছে, একটু বলেছে, এতে কিন্তু ক্লিয়ার নয়। তবে আমি চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি কিছুটা বুঝিয়ে বলতে পারব। যদি আল্লাহ সহায় হন অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন। দেখেন যে মা কিন্তু অনেক ধৈর্যশীল। ধৈর্যশীলতা কিন্তু সেই বাচ্চা বা সন্তানটা জন্ম নেওয়ার আগের থেকেই তিনি ধৈর্যশীল। কীরকম? যখন গর্ভে সন্তানটা মাত্র আসলো তখন থেকেই তার কষ্ট শুরু হলো। সেটি কি? বমি শুরু হলো, শরীরের এই বেদনা, এই সমস্যা, সেই সমস্যা, খাওয়া দাওয়া চলে না, তার কিন্তু তখন থেকেই কষ্ট শুরু হলো। এবং দশ মাস দশ দিন বোঝা, সেই বাচ্চার বোঝা পেটের মধ্যে নিয়ে বোঝা টানলো। যখন পৃথিবীতে সে আসবে, ডেলিভারি হবে, তখন কিন্তু আরেকটা কষ্ট, মারাত্মক কষ্ট। এই কষ্টে কেউ বেঁচে থাকে, কেউ মারাও যায়। যদি আল্লাহ রাখে তো বেঁচে থাকে, তাহলে সেই সন্তান যে তার পেটের মধ্যে রেখে সে এত কষ্ট করেছিল, সন্তানটাকে দেখে কিন্তু সে কষ্ট ভুলে গিয়েছিল। এখন আবার নতুন কষ্ট শুরু হলো, এই সন্তানটাকে লালিত পালিত করতে প্রস্রাব করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, কোলের মধ্যেই রাখে, কোল থেকে ছাড়ে না। বাচ্চার কোনো সমস্যা হলে মা কি একটা টেনশন করে, কি করবি? এরকম বাচ্চাটা যখন বড় হওয়া পর্যন্ত এই বাচ্চার পিছনে শ্রম দিতেই থাকে, আবার একে নিয়ে স্কুলে যায়, আবার আসে, পড়ালেখা করায়, এই বাচ্চাকে মানুষ করার জন্য এটার পিছনে লেগেই আছে। তাহলে বোঝা গেল যে একজন পিতা বীজ রোপণ করেই দিয়ে সে পার, আর একজন মা কত বড় বোঝা টানে, কত কষ্টের জীবন কাটায়। তাই মা এমন একটা বিষয় যে আজকের কথার আলোচনার মূল বিষয়টা কি? কোরআনের মাকে। এটা তো মানুষের মায়ের কথা বলেছি, মানুষের মায়ের কথাটা বলে আমি বোঝাতে চেষ্টা করলাম যে একটা মায়ের যে কি কষ্ট। যে আমরা শোনাশুনি বলে থাকি কোরআনের মা সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা কোরআনের মা হলো কেন? দেখেন, এই সূরাটার মধ্যে একটি কথা আছে যে সিরাতুল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখো। এই সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরা ফাতিহাই রাখতে হয়, আর প্রত্যেকটা রাকাতে কিন্তু অন্য অন্য সূরা একবার পড়লেই হয়, কিন্তু এটা কিন্তু প্রত্যেক রাকাতেই রাখা হয়। তার মানে মাকে সর্বদাই রাখা হয়। যাই হোক, তাহলে এই সূরা ফাতিহার ব্যাদ রহস্য এবং এই সূরা ফাতিহা যারা না চিনবে না বুঝবে তারা কখনোই তার পিতা পর্যন্ত পৌঁছতে পারবে না। তাই একটি কথা বলা হয়েছে যে মায়েকে ভজিলে পাবে বাবার ঠিকানা। সূরা ফাতিহা যদি বুঝতে পারেন, এটার মর্ম যদি বুঝতে পারেন, এটার কর্ম যদি করতে পারেন, তাহলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন।
আচ্ছা, তাহলে আল্লাহর গুণ ক্ষমতা কি, আল্লাহর গুণ ক্ষমতা কি এবং পিতার গুণ ক্ষমতা কি? যেমন সূরা ইখলাসের মধ্যে যদি যাই, তাহলে এটার মধ্যে শুধু পিতার কথাই বলা হয়েছে। যেমন আমি এক, আমি অদ্বিতীয়, আমি স্বয়ংসম্পূর্ণ, আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না, আমি কারো কাছে মোকাপেক্ষী নয়, তাহলে তিনি পিতা। আর এই সূরাটি প্রমাণ করে যে কোরআনের পিতা এই সূরা ইখলাস। তিনি পরিচয় দিয়ে গেলেন, আমি এক, আমি অদ্বিতীয়, আমি জন্ম নেই না, আমি জন্ম দিই না, আমি স্বয়ংসম্পূর্ণ। কুল হু আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটা এই জন্যই করছি যে সূরা ফাতিহা যদি কেউ না বোঝে, না মানে, না করতে পারে, তাহলে সে কখনো কোরআনের যে মা এটাকে সম্মান দেওয়া হবে না। আর এটাকে সম্মান না দেওয়া পর্যন্ত, একে ক্যাপচার না করা পর্যন্ত, একে নিজের মধ্যে না বোঝা পর্যন্ত, সেটিং না করা পর্যন্ত সে কখনো আল্লাহর দর্শন লাভ করতে পারবে না। তাই সূরা ফাতিহা কোরআনের মা। এবার আসি সূরা ইখলাস, কোরআনের পিতা। সূরা ইখলাস কোরআনের পিতা কেন? এখানে যদি কেউ স্বীকার করে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ অভাবহীন, তার কোনো কিছুর অভাব নেই, তিনি জন্ম নেন না, তিনি জন্ম দেন না, এই কথার উপর যখন কেউ স্বীকার করবে, আর এই কথাকে স্বীকার করতে হলে সেই ফাতিহার প্রয়োজন। ফাতিহা ছাড়া কেউ কখনো, বা কোরআনের মাকে ছাড়া কেউ কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই দেখবেন মানুষ যখন বলে, বাবা মা বলে না, মা বাবা বলে, আগে মা পরে বাবা। তার মানে কোরআনের শুরুতে আমরা কোরআনের মাকে পাই, সূরা ফাতিহাকে পাই কোরআনের শুরুতে, এবং কোরআনের শেষ দিকে পাবেন এই সূরা ইখলাস। কারণ মায়েকে পাইলে আমি বাবার ঠিকানা পাবো, আমি যে জন্ম নিয়েছি আমার পিতাকে, এই পিতার খবর আমার মা জানে, তোমার ইমুক পিতা, তোমার পিতা ইমুক দেশে থাকে। যদি কোনো মায়ের স্বামী থাকে, তাহলে কিন্তু সেই স্বামী তার বিবাহিত স্বামী হতে পারে, কিন্তু মূলত কে এই পিতার, কে এই সন্তানের পিতা, একমাত্র মা সঠিক জ্ঞানে। তাই সূরা ফাতিহাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা ইখলাস পর্যন্ত পৌঁছাবো, আর ইখলাস পর্যন্ত যখন আমরা পৌঁছাবো, তখন আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছে যাব। তাই হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাগুলো আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আল্লাহ কি আমাকে তৌফিক দিল আপনাদের কি আত্মার ক্ষুধার নিবারণ করতে পারলাম? তো অবশ্যই হে, আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন এবং যারা নতুন আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে জানাবেন কি ধরনের আলোচনা সামনে চাইছেন, আমরা চেষ্টা করব সেই ধরনের আলোচনাগুলো দিতে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।